সুযোগ আছে কিন্তু তালদি শট নিয়েছে, শুরু হতে চলেছে আজকের দিনের প্রথম ম্যাচ। এদিকে পাকাপোল হাটপাড়া, তো এদিকে আছে তালদি ফুটবল অ্যাসোসিয়েশন, শুরু হতে চলে আজকের দিনের প্রথম ম্যাচ। মাঠের পূর্ব দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে পাকাপোল হাটপাড়া এবং গেরুয়া জার্সিতে পশ্চিম দিক থেকে তালদি ফুটবল অ্যাসোসিয়েশন, খেলা শুরু হয়ে গেছে। এদিকে হলুদ জার্সিতে পাকাপোল হাটপাড়া এবং অরেঞ্জ কালার জার্সিতে আছে তালদি ফুটবল অ্যাসোসিয়েশন। আজকে দিনের প্রথম ম্যাচ শুরু হতে শুরু হলো। হলুদ জার্সিতে পাকাপোল হাটপাড়া, গোল শট, আক্রমণে বল দখলে রাখতে পারলো না। ওদিকে তাজ থেকে লং পাস, প্লেয়ার লক্ষ্য করে বেশ গতিময় ফুটবল চলছে। পাটর পায় থোড়ো হলো আমাদের টিম মালিকের গাড়ি আসছে, ওটা ভিতরে পাঠিয়ে দাও পশ্চিম দিকে, যারা আমাদের গেটের ওপার সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছিল পাকা বলে। যে গঙ্গা থেকে এসেছে ওদের গাড়ি সুযোগ আছে কিন্তু তালদি শট নিয়েছে, সেভ কিন্তু অপূর্ব সেভ বলে গোলরক্ষক। সুযোগ ছিল, হোয়াট এ মিস ব্রাদার। সাংবাদিক এসে একজন শরীফুল নাম ওকে একটু মেন গেট থেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শট ওদিকে বাজিও শট, ইজ ইট গোল, নট কর্নার হয়েছে কিন্তু আক্রমণে তালদি ফুটবল বাম প্রান্ত থেকে দেখা যাক। একটু বাংলা বলা চাই, ও ব্রাদার হোয়াটস ইওর নেম প্লিজ সে ইন বেঙ্গলি। দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি এমন কপোল শট নিয়েছে, খুব সুন্দর সেভ করে দিল কিন্তু গোলরক্ষক, কোন রকম রিস্ক নিল না। অপয়া গোল দিয়েছে কি কি নাম অপয়া, একদম
আবার একটি সুবর্ণ সুযোগ এসেছিল তালদি ফুটবল অ্যাসোসিয়েশনে। আক্রমণ তো আক্রমণ খেলা চলছে, কিন্তু এদিকে তালদি ফুটবল অ্যাসোসিয়েশন আক্রমণে যাওয়ার চেষ্টায়। লক্ষ্যে সুন্দর ভাবে ক্রস করে দিয়েছে, কিন্তু না কোন বিপজ্জনক এরিয়া, কিন্তু পাকা পোল বাজুর পায়ে কিন্তু গোলটা এলো। তো এক এক গোলের ব্যবধান তালদি ফুটবল অ্যাসোসিয়েশন এক এবং পাকা পোল এক। তো সেকেন্ড হাফের খেলা চলছে এক এক গোলের ব্যবধানে। এবারে কিন্তু খেলার মধ্যে এক এক সমান রেজাল্ট। টাইম বলতে বলতে খেলাটা এক এক গোলের ব্যবধানে শেষ হলো। টাইব্রেকিং পর্বের মাধ্যমে